আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো দেখো বন্ধুরা, এই পর্বে আমি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হলাম। দেখো অঙ্কটা কি, এখানে প্রথমেই তোমাকে ব্যবধির কথা বলে দিছে, মানে তোমার লিমিটেশন দিয়ে দিছে। লিমিটেশনটা কি বলো তো, লিমিটেশনটা হলো জিরোর চেয়ে বড় হবে থেটার মানটা আর টু পায়ের চেয়ে ছোট হবে। জিরোর চেয়ে বড় টু পায়ের চেয়ে ছোট, এর মানে চারটা চতুর্ভাগ বুঝাইতেছে, চারটা কোয়াড্রেন্ট বুঝাইতেছে। আচ্ছা দেখো, এখন বসে ব্যবধিতে এই লিমিটেশনের মধ্যে, লিমিটেশন মানে হলো ব্যবধি, ওকে। সো সমীকরণটির সমাধান করো, সমীকরণটা সমাধান করতে বলছে। কোন সমীকরণ? এই যে দেখো, সাইন স্কোয়ার থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কত বলো তো, কস থেটা। এটা প্রমাণ, এটা সমাধান করতে বলছে। সো এটা আমরা সমাধান করব। প্রথমত আমরা অঙ্কটা তুলি, দেখো এখানে ও কোয়াড্রেন্টটা দেখায় ফেলি, আমি তোমাদেরকে কোয়াড্রেন্টটা একটু দেখায় ফেলি। দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এখান থেকে এতটুকু কত বলো তো, 90 ডিগ্রি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হলো 0 ডিগ্রি, কিন্তু এটা হলো 0 ডিগ্রি, আর এখানে এটা কত বলো তো, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে পাই বাই টু, ঘড়ি কাটার বিপরীত দিকে পজিটিভ কোণ। তারপরে এই 0 এখানে, 0 থেকে এখানে কত, 90, তারপরে কত, 180, তারপরে কত, 270, তারপরে কত, 360। ওকে, তাহলে এখান থেকে এতটুকু কত বলো তো, 180। এই যে এটা কত বলো তো, 180 ডিগ্রি, মানে কত, পাই। ওকে, এখান থেকে এতটুকু কত বলো তো, এখান থেকে এতটুকু হলো 270 ডিগ্রি, যাকে বলা হয় 3π/2। আর এইখান থেকে এতটুকু কত বলো তো, 360, যাকে কিনা বলা হয় 2π। ওকে, এখন দেখো এই যে দেখতে পাচ্ছ এক নম্বর কোয়াড্রেন্ট, এটা হলো সবার ঘর। এটা কার ঘর? সবার ঘর। আচ্ছা, এটা হলো 2 নম্বর কোয়াড্রেন্ট, এটা হলো সাইন আর কোসেকের ঘর। আর এটা হলো 3 নম্বর চতুর্ভাগ, এটা হলো ট্যান আর কটের ঘর। ওকে, আর এটা হলো 4 নম্বর চতুর্ভাগ, এটা হলো সেক আর কজের ঘর। সো আমি তোমাদেরকে বলে দিলাম, দেখো জিরোর চেয়ে বড়, টু পায়ের চেয়ে ছোট। টু পাই মানে হলো 360, জিরোর চেয়ে বড় আর টু পায়ের চেয়ে ছোট, তার মানে কি, এই চারটা চতুর্ভাগ বোঝায়, এটা 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 এটা। ওকে, সো আমরা কোয়াড্রেন্ট সম্পর্কেও একটা বেসিক আইডিয়া নিলাম, এবং আমি তোমাদেরকে লিমিটেশনটাও বুঝাই দিলাম যে জিরোর চেয়ে বড় আর টু পায়ের চেয়ে ছোট। জিরোর চেয়ে বড় মানে কি, এই চতুর্ভাগ, এইটা এইটা। জিরোর চেয়ে বড় মানে কি, 90, 180, 270, 360। আবার বলছে টু পায়ের চেয়ে ছোট, টু পায়ের চেয়ে, টু পাই মানে কি, 360, 360-এর চেয়ে ছোট কি, 270, 180, 90, 0। তো এগুলো এই চারটা চতুর্ভাগই বুঝাইতেছে, জিরোর চেয়ে বড়, টু পায়ের চেয়ে ছোট, জিরোর চেয়ে বড়, টু পায়ের চেয়ে ছোট, মানে জিরোর চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট বলতে এই চারটা চতুর্ভাগই বুঝাইতেছে। সো আমরা একটু বেসিক আইডিয়া নিলাম, এখন আমরা এটা সমাধান করব। দেখো সমাধান করি কিভাবে, সমাধান হলে এখানে বসে সাইন স্কোয়ার থেটা, দেখো সাইন স্কোয়ার থেটা মাইনাস কত, কজ স্কোয়ার থেটা। তাহলে কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কত বলো তো, কস থেটা। এখন দেখো আমি তোমাদেরকে বারবার বলি, প্রত্যেকটা পর্বে বলি, যে ত্রিকোণমিতিক সমাধান করার সবচেয়ে সহজ ওয়ে হলো সবগুলো রাশিকে একজাতীয় রাশিতে কনভার্ট করবা। সো দেখো এখানে, দেখো কস কজ আছে, আমি যদি সাইনটাকে কজে কনভার্ট করে ফেলি, ব্যাস সব কজ হয়ে গেল। সো তখন আমার জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। এখানে দেখো, হ্যাঁ আমরা যে জিনিসটা করবো, সাইন স্কোয়ার থিটা বলে কত লিখতে পারি, আমরা সবাই শিখে আসছি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 - cos² θ, 1 - cos² θ। আর এই যে দেখো মাইনাস কজ স্কোয়ার থেটা আছে, আর এই পাশে কত আছে, এই পাশে আছে তোমার কস থেটা, তুমি এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এটার চিহ্ন প্লাস, এটা এই পাশে সমান সমান, এই পাশে আসলে কি, মাইনাস কস থেটা হয়ে যাবে, ইকুয়াল টু এই পাশে 0। এখন দেখো এইখানে আমরা যেই কাজটা করবো সেটা হলো যে মাইনাস কজ স্কোয়ার থেটা, মাইনাস কজ স্কোয়ার থেটা বলো তো, মাইনাস কজ স্কোয়ার থেটা মাইনাস, তাহলে এটা কত হয়, মাইনাস 2 cos² θ। ওকে, এখন দেখো এই যে দেখো মাইনাস কস থেটা আছে, লেখো এই যে এটা আছে এটা লেখো, আর এই যে প্লাস ওয়ান, এটা চিহ্ন কি বলো তো, প্লাস, এই প্লাস ওয়ান এখানে লেখো। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো, কত দ্বারা গুণ করবো, মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো। সো মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করো, তাহলে এই মাইনাস 2 cos² θ হয়ে যাবে প্লাস 2 cos² θ। মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই মাইনাস কস থেটা কী হয়ে যাবে, প্লাস কস থেটা হয়ে যাবে, আর মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই মাইনাস প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান। এখন দেখো বন্ধুরা, এখানে
এটা স্পষ্ট তো দেখতেই পাচ্ছি এটা একটা মিডল টার্ম অঙ্ক। এটা কী অঙ্ক বলো তো? একটা মিডল টার্ম অঙ্ক। সো আমরা মিডল টার্মটা করে ফেলবো। সামনে দেখো দুই আছে, তার মানে দুই যায় কার সাথে গুণ হবে? এই ওয়ানের সাথে গুণ হবে। তাহলে দুই একে দুই, এখন দুই দিয়ে কত বানাইতে হবে? এই যে একটা কস থিটা বানাইতে হবে। দেখো কীভাবে মানে, তাহলে টু কস স্কোয়ার থিটা, বলো তো এখানে আমি যদি লিখি প্লাস টু কস থিটা, দেখো এখানে আমরা যদি লিখি প্লাস টু কস থিটা, তারপরে যদি আমি লিখি মাইনাস একটা কস থিটা, দেখো দুইটা কস থিটা থেকে একটা কস থিটা মাইনাস করলে কি এই যে এটা হয় না, প্লাস কস থিটা হয় না? অবশ্যই হয়। আর এই যে দেখো মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আবারও বলতেছি দেখো টু কস স্কোয়ার থিটা আছে লিখছি, দুইটা কস থিটা থেকে একটা কস থিটা মাইনাস করলে কি এই যে প্লাস একটা কস থিটা হয়। তাহলে একটা কস থিটা, এই যে প্লাস একটা কস থিটা বদলে আমি কি লিখতে পারি দুইটা কস থিটা থেকে একটা কস থিটা মাইনাস, এই যে এতটুকু এইটুকুর থেকে এইটুকুর বদলে আমি এইটুকু লিখতে পারি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন আমি যে কাজটা করব সেটা হলো যে এইখানে এই দুইটা থেকে কি কমন নিতে পারি, এই দুইটা থেকে কমন নিতে পারি টু কস থিটা। টু কস থিটা কমন নিলে কত হয় বলো তো? টু কস থিটা কমন নিলে হয় এতটুকু থেকে টু কস থিটা কমন নিতে পারি, তো টু কস থিটা কমন নিলে কত হয় বলো তো? কস থিটা প্লাস ওয়ান। আর এখান থেকে যদি আমি এই যে এতটুকু থেকে যদি আমি মাইনাস ওয়ানটা কমন নিই, কত কমন নিই? মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে কত হয়? কস থিটা প্লাস ওয়ান। সো আমি যেটা করব সেটা হলো যে এই যে দেখো কস থিটা প্লাস ওয়ান, কস থিটা প্লাস ওয়ান, আমি কি একটা কস থিটা প্লাস ওয়ান কমন নিতে পারি? তাহলে কস থিটা প্লাস ওয়ান, কস থিটা প্লাস ওয়ান কমন নিলে কত হয়? টু কস থিটা এখানে থাকে আর এখানে কত থাকে? মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন আমরা কিন্তু সবাই জানি যে দুইটা ত্রিকোণমিতিক রাশির গুণফল যদি কী হয়, জিরো হয়, তাদেরকে পৃথক পৃথকভাবে কী লেখা যায়? জিরো লেখা যায়। সো আমি তাই করব। এই যে দেখো এখানে কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু কত? জিরো। তাহলে এখানে আমি কস থিটা ইকুয়াল টু কী লিখতে পারি? প্লাস ওয়ান, এর পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস ওয়ান। এখন আমরা কিন্তু সবাই জানি বা আমরা এই বেসিক ক্যালকুলেশনগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, যে আসলে আমরা তো সবসময় যে কোনো কোয়াড্রেন্টের হিসাব করি অক্ষের ক্ষেত্রে কিভাবে মানে কত ডিগ্রির মান জিরো হয়, মানে কোন অক্ষে অক্ষে আসলে তোমার ক্যালকুলেশনগুলো কেমন হয়, এগুলো আসলে আমাদের একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। সো এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব। আপাতত আমরা একটু বোঝার চেষ্টা করি যে কস থিটা ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান। আর আমরা কিন্তু জানি যে কস 180 ডিগ্রির মান কত? মাইনাস ওয়ান। কস 180 ডিগ্রির মান কত বলো তো? মাইনাস ওয়ান। আমরা কিন্তু সবসময় চতুর্ভাগের আমরা কোনো ঘরে যেয়ে পড়ি, কিন্তু আমরা অক্ষের ক্যালকুলেশনগুলো কিন্তু আসলে আমরা ওইভাবে ক্লিয়ার না। আমরা এটাও শেখার চেষ্টা করব। দেখো এখানে কস কত ডিগ্রির মান মাইনাস ওয়ান বলো তো? কস 180 ডিগ্রির মান, কস 180 ডিগ্রির মান কত বলো তো? মাইনাস ওয়ান। সো আসলে ব্যাপারটা হইল যে 180 ডিগ্রি লেখার তো সিস্টেম নাই, এটাকে লিখতে হবে কস থিটা কস, এই যে 180 জায়গায় কত লিখতে হবে? পাই লিখতে হবে, কারণ 180 ডিগ্রি মানে কত? পাই। সো এটাই আমাকে লিখতে হবে। তো দেখো এখানে আমি লিখতেছি কস থিটা, এই মাইনাস ওয়ানের বদলে কত লিখতে পারি বলো তো? এই মাইনাস ওয়ানের বদলে লিখতে পারি কস 180, 180 মানে কত? পাই, কস পাই। তার মানে মাইনাস ওয়ানের বদলে লিখতে পারি কস পাই। এবার উভয় পাশ থেকে যদি কস কস ক্যান্সেল হয়ে যায় তাহলে বলো তো থিটার ভ্যালুটা কত আসে? পাই। সো আমার কিন্তু মোটামুটি একটা মানে থিটার একটা ভ্যালু বের হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি দেখো এখানে টু কস থিটা মাইনাস ওয়ান, টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখবো, কারণ দুইটা ত্রিকোণমিতিক রাশির গুণফল জিরো। আমি হয় এইটা ইকুয়াল টু জিরো লিখছি, হয় আমি এই যে কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখা আমি ক্যালকুলেশন করে থিটার একটা ভ্যালু পাইছি। কিন্তু এখানে কিন্তু আরেকটা আছে, টু কস থিটা মাইনাস ওয়ান এটা সমান সমান কিন্তু জিরো লিখতে পারি। তাহলে লিখবো অথবা, দেখো অথবা আমরা কি লিখবো, টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখবো। এই যে টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন দেখো বা টু কস থিটা বলতো মাইনাস ওয়ান, ওই পাশে গেলে কী হয়ে যাবে? প্লাস ওয়ান। এখন তোমরা জানো যে কস থিটাটাকে যদি রাখি এই টুটা গুণবস্থা আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে? এখন তোমরা একটা ব্যাপার একটু ভালো মতো বোঝার চেষ্টা করবা, এখানে কিছু নাই তার মানে কি? প্লাস। কিছু নাই তার মানে কি বলো তো? প্লাস। আচ্ছা কস থিটা বলো তো, এই যে প্লাস বলো তো, কস কত ডিগ্রির মান হাফ? তোমরা একটু ভালো করে থিঙ্ক করো যে কস কত ডিগ্রির মান হাফ। আমরা কিন্তু সবাই জানি যে কস
60 ডিগ্রির মান কত বলো তো? হাফ, এটা কিন্তু আমরা সবাই জানি। সো 60 ডিগ্রি লিখতে তো আমরা পারবো না, আমরা লিখবো পাই বাই থ্রি। সো আমরা এখানে এই হাফের বদলে কত লিখতে পারি বলো তো? হাফের বদলে আমরা লিখতে পারি কস কত বলো তো? পাই বাই থ্রি। সো আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝছো, কস থিটা কস থিটা ইকুয়াল টু প্লাস প্লাস, প্লাস দিলাম কেন? প্লাস না দিলেও চলতো, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দিচ্ছি, পরীক্ষার খাতায় তোমরা না দিলেও চলবে বা দিলেও সমস্যা নেই। দেখো কস থিটা কস থিটা প্লাস প্লাস। আচ্ছা এখন এইখানে কস কত ডিগ্রির মান হাফ বলো তো? কস 60 ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। সো কস 60 লেখার তো সিস্টেম নেই, কস 60-এর বদলে লিখতে হবে পাই বাই থ্রি, কস পাই বাই থ্রি। এই হাফের বদলে কত লিখতে পারি? কস পাই বাই থ্রি। আচ্ছা বলো তো কস থিটার মানটা কি, কস থিটার মানটা কি ধনাত্মক না ঋণাত্মক বলো তো? একটু ভালো মতো তাকায় দেখো, কস থিটা ইকুয়াল টু প্লাস কস পাই বাই থ্রি না, তার মানে প্লাস কস পাই বাই থ্রি মানে কস থিটার মানটা কি ধনাত্মক। এবার তোমরা আমাকে বলো কস থিটা কোথায় কোথায় ধনাত্মক বলো তো? আমরা জানি যে কস থিটা এক নম্বর ঘরে ধনাত্মক আর চার নম্বর ঘরে ধনাত্মক। সো আমরা প্রথমে এক নম্বর কোয়াড্রেন্টের হিসাব করবো, কয় নম্বর কোয়াড্রেন্টের হিসাব করবো? আমরা এক নম্বর কোয়াড্রেন্টের হিসাব করবো মানে প্রথম চতুর্ভাগের। সো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দেখো আমরা হিসাবটা করি, আমি তোমাদেরকে বারবার বলি যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে ভাইয়া তোমার কি করা লাগবে না, তোমার ঘোরাঘুরি করা লাগবে না, কোয়াড্রেন্ট ঘুরতে হবে না। তোমার প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে তুমি এই যে যা পাইছো তা লিখে দিবা, মানে কস থিটা ইকুয়াল টু সামথিং যা পাইছো তা লিখে দিবা। তাহলে এই যে দেখো কস থিটা এখানে কত? কস পাই বাই থ্রি, কস থিটা ইকুয়াল টু কস পাই বাই থ্রি, এটা পাইছিলাম না, এটাই ডিরেক্ট লিখে দিবা। তারপরে তুমি উপর পাশ থেকে কস কস কী করে দিবা? ক্যান্সেল করে দিবা। তাহলে থিটার ভ্যালুটা কত আসে বলো তো? পাই বাই থ্রি। এই যে আমি আরেকটা থিটার ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো কস থিটার মানটা কি ধনাত্মক, আর কোথায় কোথায় জানো ধনাত্মক কস থিটা? আমরা জানি চার নম্বর ঘরে কস থিটা ধনাত্মক, কেন? কারণ কস তো চান মানে কজের নিজের ঘর, চার নম্বর ঘরটা হলো কজের নিজের ঘর, আর নিজের ঘরে নিজে কি ধনাত্মক। সো কস থিটা কোথায় ধনাত্মক? চার নম্বর ঘরে। এখন আমরা দেখাবো তোমাদেরকে চার নম্বর চতুর্ভাগের হিসাবটা কীভাবে করতে হবে, চতুর্থ চতুর্ভাগের হিসাবটা তোমরা কীভাবে করবা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। সো এ দেখো চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, ওকে। এখন দেখো আমরা এই যে দেখো চতুর্থ চতুর্ভাগের হিসাবটা আমরা কীভাবে করি একটু ভালো মতো বোঝার চেষ্টা করবা। সেটা হলো যে এই যে দেখো কস থিটাটা আছে, সুন্দর করে তুমি কস থিটা লিখবা। দেখো এই যে এত প্লাস কস পাই বাই থ্রি, এতটুকুর বদলে কী লিখি দেখো? সমান সমান, এই যে সমান 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 সমান, এই যে এতটুকুর বদলে কী লিখি দেখো চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে? এতটুকুর বদলে কী লিখি? এই পাশে কস লিখছো, ওই পাশেও তুমি কী কজই লিখবা। এবার দেখো চার নম্বর চতুর্ভাগে মানে চতুর্থ চতুর্ভাগে হিসাবটা কীভাবে করি দেখো, চতুর্থ চতুর্ভাগে যাবা কীভাবে? সবসময় মনে রাখবা জোর সংখ্যা দিয়ে যাওয়ার চেষ্টা করবা, জোর সংখ্যা যাওয়ার চেষ্টা করবা না, জোর সংখ্যা দিয়েই যাবা। এই দেখো চতুর্থ চতুর্ভাগে কীভাবে যাই? একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90। আচ্ছা বন্ধুরা তোমরা একটা ব্যাপার লক্ষ্য করো, চারটা 90-তে কিন্তু আমি এই অক্ষের উপরে আসছি, কোথায় আসছি বলো তো? চারটা 90-তে আমি এই অক্ষের উপরে আসছি, চারটা 90-তে। এখন যদি আমি মাইনাস করে দিই তাহলে আমি চতুর্থ চতুর্ভাগে পড়বো, আর যদি প্লাস করে দিই তাহলে আমি কি প্রথম চতুর্ভাগে যায় পড়বো। তাহলে আমি কি করব, আমার তো যাইতে হবে চতুর্থ চতুর্ভাগে, তাহলে কি আমি মাইনাস করে দেবো? এ দেখো চারটা 90 কত বলতো? চারটা 90, তারপরে তুমি মাইনাস করে দাও কত বলতো? মাইনাস ইজ এ পাই বাই থ্রি করে দাও, পাই বাই থ্রি। মানে এখানে যে তুমি থিটার ভ্যালুটা পাইছো, এই যে এই গোলার এই গোলার মধ্যে যে থিটার ভ্যালুটা পাইছো তুমি এই পাই বাই থ্রি, এটাই তুমি মাইনাস করে দেবা, বা যদি প্রয়োজন পড়ে কোনো অঙ্কের মধ্যে তাহলে এটাই তুমি কী করবা প্লাস করবা, যদি প্লাস লাগে। এখানে তো মাইনাস লাগতেছে, কারণ চতুর্থ চতুর্ভাগে আসার জন্য কী করা লাগতেছে? একটা 90, দুইটা, তিনটা, চারটা, চারটার পরে কী, তুমি যদি এই চারটা 90-তে তুমি এই অক্ষের উপর আসছো অ্যান্ড মাইনাস করে দিলে তুমি কী পিছনের ঘরে মানে চতুর্থ চতুর্ভাগে পড়ছো। সো এই কাজটা করবা তোমরা। এখন দেখো বন্ধুরা আমি জাস্ট একটু আলোচনা করি, কস থিটা আছে কস থিটা লিখছো, সমান 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 সমান, প্লাস কস পাই বাই থ্রি, এই প্লাস কস পাই বাই থ্রির বদলে কী লিখছো? কস ফোর ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই থ্রি, মানে এতটুকুর বদলে এতটুকু লিখছো। মানে তোমরা আবার মনে করো না যে ভাই আম প্লাস কস পাই বাই থ্রি এইটার বদলে আবার এটা কীভাবে লিখলেন? তোমরা যদি এই যে এতটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে যদি কোয়াড্রেন্টের যে তিনটা রুল আছে, এনের মান জোড়না বিজোড় চেক করা, দুই নম্বর কাজ হলো কি থিটার মান নিয়ে আসা, তিন নম্বর কাজ কি কোয়াড্রেন্ট ঘোরা, এই তিনটা রুল যদি এতটুকুর মধ্যে অ্যাপ্লাই করো
তিনটা রুল যদি এতটুকুর মধ্যে কি করো অ্যাপ্লাই করো, তাহলে এই জিনিসটা আবার কত হয়ে যাবে, প্লাস কস পাই বাই থ্রি হয়ে যাবে। সো এটার বদলে তুমি এটা চাইলে লিখতে পারো, তোমরা চাইলে এইটুকুর মধ্যে অ্যাপ্লাই করে দেখতে পারো, তিনটা রুল এটার মধ্যে অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে। সো আমি এটার বদলেই এটা লিখলাম। এখন আমি কি করব বলো তো, উভয় পাশ থেকে কস কস কাইটা দিব, কস কস কাইটা দিব থেটা, এটা 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 কাটলে কত, টু দিয়া ফোর কাটলে কত হয় টু, তাহলে এটা কত হয় বলো তো, টু পাই মাইনাস পাই বাই থ্রি। এখন দেখো ক্যালকুলেশন, বাকিটা ক্যালকুলেশন, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে থেটা ইকুয়াল টু, এটা যদি লসাও করি তাহলে কত হয় বলো তো, লসাও করলে থ্রি, আর এটা কত সিক্স পাই মাইনাস কত বলো তো পাই। তো এইখানে সিক্স পাই থেকে একটা পাই মাইনাস করলে কত হয় বলো তো, ফাইভ পাই বাই থ্রি। এখন কথা সরি ফাইভ পাই বাই থ্রি, এটা হবে ফাইভ পাই বাই থ্রি। এখন দেখো একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে থেটার ভ্যালুটা কত আসলো বলো তো, থেটার ভ্যালুটা আসলো ফাইভ পাই বাই থ্রি, কিন্তু এই থেটার ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না, কথা হলো যে তোমরা হয়তো ভাবতেছো ভাইয়া যে সবগুলা গ্রহণযোগ্য হইল, কিন্তু এই যে থেটার ভ্যালুটা, এই যে ফাইভ পাই বাই থ্রি, এটা কেন গ্রহণযোগ্য হবে না, থেটার ভ্যালুটা আসলে পায়ের মান কত বলো তো, পায়ের মান আমরা জানি যে পায়ের মান হইল 180 ডিগ্রি। সো আমরা যদি ফাইভ ইন্টু 180 ডিভাইডেড বাই থ্রি করি, পায়ের জায়গায় যদি 180 ডিগ্রি লিখি, ফাইভ ইন্টু 180 ডিভাইডেড বাই থ্রি করি, তাহলে এটা হয় 300, কত ডিগ্রি বলো তো, 300 ডিগ্রি হয়। এখন তুমি এই যে তোমার যে সমীকরণ যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে তুমি যদি 300 ডিগ্রি এই থেটার জায়গায় 300 ডিগ্রি বসাও, এই কস থেটা এই থেটার জায়গায় 300 ডিগ্রি বসাও, এই থেটার জায়গায় 300 ডিগ্রি বসাও, দেখবা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয় না, সমান হয় না। মানে সমীকরণটা থেটার মান 300 ডিগ্রি দ্বারা, মানে 300 ডিগ্রি মানে কত, ফাইভ পাই বাই থ্রি, এই 300 ডিগ্রি দ্বারা সমীকরণটা কি হয় না, সিদ্ধ হয় না। কি হয় না বলো তো, সিদ্ধ হয় না, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয় না, সমান হয় না। কিন্তু তুমি যদি থেটার মান পাই বাই থ্রি, এইটা পাই বাই থ্রি মানে কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি এখানে বসাও, 60 ডিগ্রি এখানে বসাও, আবার 60 ডিগ্রি এখানে বসাও, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হবে, সেম হবে, মানে সমীকরণ সিদ্ধ হবে। আবার তুমি যদি থেটার মান, এই যে এখানে যেমন থেটার মান কত পাইছিলা, পাই, পাই মানে কত, 180 ডিগ্রি, তুমি যদি এখানে 180 ডিগ্রি বসাও, এই যে সাইন স্কোয়ার থেটা, এখানে থেটার জায়গায় যদি 180 ডিগ্রি বসাও, কজ স্কোয়ার থেটা এখানে যদি 180 ডিগ্রি বসাও, এই যে কস থেটা এখানে যদি থেটার জায়গায় 180 ডিগ্রি বসাও, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হবে, সমান হবে। মানে থেটার ভ্যালু পাই বাই থ্রি, এটা দিয়া এই সমীকরণটা সিদ্ধ হয়। আবার থেটার ভ্যালু কত বলো তো, পাই মানে 180 ডিগ্রি, এটা দ্বারাও সমীকরণটা কি হয়, সিদ্ধ হয়। কিন্তু ব্রাদার এখানে এই যে কস 300 ডিগ্রি মানে ফাইভ পাই বাই থ্রি, এটা দ্বারা তুমি যদি 300 ডিগ্রিটা এখানে বসাও, তাহলে সমীকরণ কি হয় না, সিদ্ধ হয় না, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয় না, সমান হয় না। আমি তো এটা টেস্ট করে দেখছি যে থেটার এই ভ্যালুটা দ্বারা সমীকরণ সিদ্ধ হয় না। বাকি দুইটা, এই যে থেটার ভ্যালু 180 মানে পাই, আর এই যে পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি, এগুলো দ্বারা সমীকরণটা কি হয়, সিদ্ধ হয়। আমি টেস্ট করে দেখছি, তোমরা চাইলে নিজেরাও টেস্ট করে দেখতে পারো, এবং পরীক্ষার হলে অবশ্যই তোমরা এই যে থেটার ভ্যালু দিয়া এটা টেস্ট করে দেখবা, হাতে কলমে করার দরকার নেই, ক্যালকুলেটার করে ফেলবা, তাহলে তোমাদের টাইমটা অনেক সেফ হবে। সো তোমরা এগুলো করে দেখবা, নাহলে কিন্তু দেখা যায় যে কোনো একটা থেটার ভ্যালু দ্বারা দেখা যায় যে সমীকরণটা কি হয় না, সিদ্ধ হয় না। তো ওইটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সব থেটার ভ্যালু দ্বারাই কি হয়, সিদ্ধ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হয় না। তো কিছু কিছু ব্যাপার যদি তোমার পরীক্ষার প্রশ্নে দেওয়া দেয় টিচার, তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কস হয়তো কমাই দিতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই ভালো। এবং এই অঙ্কটার মধ্যে তাইলে আমরা কি বুঝতেছি যে থেটার ভ্যালুগুলো কী হবে বলো তো, এই যে আনসার হবে কি বলো তো, এই যে এই বক্সের মধ্যে আমি তোমাদেরকে আনসারটা দেখাই। তো আনসারটা হবে কত বলো তো, পাই বাই থ্রি হবে, কমা কত হবে বলো তো, কমা এই যে পাই হবে, এই দুইটাই হবে, এই দুইটাই হবে আনসার। কারণ এই থেটার এই দুইটা ভ্যালু দ্বারা কী হয় বলো তো, সমীকরণটা সিদ্ধ হয়। বন্ধুরা আমার মনে হয় এই যে আমি ডিটেলসে আলোচনা করলাম, তোমরা এই অঙ্কটাও খুব ভালো করে বুঝতে পারছো আশা করি। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।